স্বপ্ন বিলায় এর দিকে আপনি লিখেছেন আমার কাছে ইতি মনে হচ্ছে আমার এই পৃথিবীতে প্রয়োজন শেষ বেঁচে থাকার এই অবস্থা আমি কি করবো নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছি না আমার আত্মহত্যার মতো কোনো কাজও করতে পারছি না আমি এখন কি করব প্রতিটা মুহূর্ত আমার কাছে বিবেশিকাময় লাগছে দেখুন আপনি চেষ্টা করুন কোনো আলেমের নিবিড় তত্ত্বাবধানে থাকার এবং যাওয়ার এবং বিচক্ষণ বিদগ্ধ কোনো আলেমের শরণাপন্ন হন আশা করা যায় ইনশাআলা দিন আপনি যে সমস্যাটা দেখছেন ফিল করছেন সেটি কেটে যাবে তবে মনে রাখবেন ইমানদার নিরাশ হয় না আপনি যত জটিল বা কঠিন পরিস্থিতি দেখছেন এটা দূর হতে পারে আল্লাহতালা সব কিছুই করতে সক্ষম আল্লাহ তালা বান্দার প্রতি রহম এবং অনুগ্রহশীল অতএব আপনি আল্লাহর অনুগ্রহ তালাশ করুন এবং চেষ্টা করতে থাকুন সবর করতে থাকুন আল্লাহ তালা জান্নাত দিবেন তো সবরই বিনিময় অতএব আপনি আল্লাহর কাছে জান্নাত আশা করলে দুনিয়াতে আপনার এই অপ্রীতিকর এবং আপনার জন্য কষ্টকর সময়গুলোতে সবর এবং ধৈর্য ধারণ করার কোনো বিকল্প পথ আপনার সামনে ঘুরে নেয় বিধায় আপনি কোরআন পড়ুন এবং আল্লাহর সঙ্গে একান্তে মিনি নিজের দুঃখের কথাগুলো খুলে বলুন মোনাজাতি শেষ দায় আশা করা যায় ইনশা আল্লাহ আপনি মানসিক প্রশান্তি লাভ করবেন এছাড়া ডিপ্রেশন থেকে মুক্তির আমলগুলো আপনি করুন আল্লাহ তালা আপনাকে সহায় হন এবং আপনার দুরবস্থা দূর করে দিন আমরা দোয়া করি ইসলামে স্বামীর ডাকে সাড়া না দিলে সাল্লাদ ফেরেশ তাল করেন কিন্তু স্বামী যদি স্ত্রীর ডাকে সাড়া না দেয় ছোটো বাচ্চা থাকায় যদি দীর্ঘদিন আলাদা বিছানায় ঘুমায় তাতে কি স্বামী গুণাগার হবে না প্রয়োজন ছাড়া স্বামী স্ত্রীর বিছানায় ঘুমায় না স্ত্রীর অনুরোধ করার পরও দেখুন এরকম পরিস্থিতিতে স্বামী তার স্ত্রীর প্রতি অবিচার করছেন কি না সেটি মুখ্য বিষয় কারণ আল্লাহ তাল্লাহ কোরআন করিব বলেছেন মহাশিরোহনবীল মারুফ অর্থাৎ হে পুরুষরা তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে জীবনযাপন করো অতএব সুন্দর জীবন জীবনযাপনের পরিপন্থী হচ্ছে কিনা তিনি একান্তই স্বার্থপর মতো থাকছেন বাচ্চাদের দিকে তাকাচ্ছেন না এবং স্ত্রীর সাথে যে আন্তরিকতা এবং সৌহার্দ্য রক্ষা করা তার কর্তব্য আল্লাহ নির্দেশ করেছেন তাকে সুন্দরভাবে থাকার জন্য সেগুলোও করছেন না তাহলে তিনি তো অন্যায় করছেন আর এরকম অন্যায়ের কারণে তিনি অবশ্যই তার অন্যায়ের মাত্রা ভেদে অপরাধ হিসাবে বিবেচিত হবেন এরপরে বিথি আপনি ইউটিউব চ্যানেল লিখেছেন যদি বাচ্চা হওয়ার পর বিশ দিনে নেফাস সেরে যায় তাহলে কি নামাজ পড়তে হবে নাকি চল্লিশ দিন ওয়েট করতে হবে বিশ দিনে যদি আপনার রক্ত বন্ধ হয়ে যায় তাহলে তারপর থেকে আপনি আদায় করবেন চল্লিশ দিন পর্যন্ত ওয়েট করবেন না চল্লিশ হল সর্বোচ্চ মেয়াদ চল্লিশ দিনের পরে ব্লিডিং হলেও আপনি আদায় করবেন কিন্তু বিশ দিন পনেরো দিন যে কোনো দিনই আপনার ব্লাড শেষ হয়ে যাবে নেফাসের তারপর থেকে আপনি স্বাভাবিক সালাতাতে শুরু করবেন আর সেটাকে আপনি ন্যাফাসে করবেন না ব্লিডিং বন্ধ হয়ে গেলে তারপর সময়টাকে